অনেক ধন্যবাদ রোশনি আলম আপু আমাকে চমৎকার ভাবে উপস্থাপন করার জন্য। আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের লস অ্যাঞ্জেলেস শাখার সম্মানিত সভাপতি সৈয়দ এম হোসেন বাবু ভাইকে, এছাড়াও কমিটির অন্যান্য সভ্যবৃন্দ এবং সদস্যবৃন্দ সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের 40তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আপনাদের এই ভার্চুয়াল আয়োজনে আমি অংশ নিতে পেরে নিজেকে খুবই ধন্য মনে করছি। তো আমি আমার পছন্দের কিছু গান করার চেষ্টা করব, আশা করি আপনাদের ভালো লাগবে, সাথেই থাকবেন। আমি প্রথমে যে গানটি করছি এটির কথা কাজী মাজহারুল আনোয়ার, সুর করেছেন সত্য সাহা, শিল্পী খন্দকার ফারুক আহমদ। আমি নিজের মনে নিজেই যেন গোপনে ধরা পড়েছি, আমি নিজের মনে নিজেই যেন গোপনে ধরা পড়েছি, কোন খেয়ালে এই আমারে, কোন খেয়ালে এই আমারে হারিয়ে ফেলেছি, আমি নিজের মনে নিজেই যেন ধরা পড়েছি। চম্পা কলির দুটি চোখে ভাবের কাজল দেখেছি যে, দেখেছি যে তারি পথে আশার মুকুল, তারি পথে আশার মুকুল ছড়িয়ে দিয়েছি, আমি নিজের মনে নিজেই যেন গোপনে ধরা পড়েছি।
চেষ্টা করেছি আমার পছন্দের এই গানটি দিয়ে অনুষ্ঠান শুরু করার। আমি এবারে যে গানটি করব, এই গানটি লিখেছেন মনিরুজ্জামান মনির, সুর করেছেন আলম খান, শিল্পী ছিলেন এন্ড্রু কিশোর এবং সাবনি ইয়াসমিন। আমি এককভাবে গাওয়ার চেষ্টা করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি ধন্যবাদ জানাচ্ছি আবারও সৈয়দ এমাশান বাবু ভাই আমাকে এই ভার্চুয়াল আয়োজনে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্য। আমি চেষ্টা করছি পছন্দের এই গানটি করার। আমার কত চেনা সে কি জানো না, আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না, এই জীবনে আশা তুমি, তুমি রে ঠিকানা, তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না, এই জীবনে আশা তুমি, তুমি রে ঠিকানা, তুমি আমার কত চেনা সে কি জানো না। ভালোবাসা করে যে বলে ভালোবেসে তুমি শেখালে, এত কাছে এলে গো যেন হৃদয়ে লুকিয়ে গেলে, ভালোবাসা করে যে বলে ভালোবেসে তুমি বোঝালে, এত কাছে এলে গো যেন হৃদয়ে লুকিয়ে গেলে, তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না। আমি শুধু তোমাকে পেতে এসেছি গো এই জগতে, বেঁধে নেব ভাগ্য আমার বন্ধু তোমার
রাধে। আমি শুধু তোমারই হতে এসেছি গো এই জগতে, বেঁধে নেব ভাগ্য বন্ধু তোমারই সাথে। তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না। এই জীবনে আশা তুমি, তুমি যে ঠিকানা, আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না। অনেক অনেক ধন্যবাদ। আজকের আয়োজন আমার এই পর্যন্তই ছিল। আশা করছি নেক্সট কোনো প্রোগ্রামে আবারও গান নিয়ে আসবো আপনাদের সামনে। আমি আবারও কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নাম দিয়েই আজকের এই প্রতিষ্ঠান বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের 40তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল হোক। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের লস এঞ্জেলেস শাখার সবাইকে আমার সশস্ত্র সালাম। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।